27 আগস্ট রাত 8:30, রাজধানীর উত্তরখান খ্রিস্টানপাড়া ডাক্তারবাড়ি রাস্তার মোড়। একটি রিকশা যাওয়ায় কাদা পানি ছিটে আসায় হৃদয় ও রাসেল নামের দুই বখাটে দৌড়ে সে রিকশা চালককে ধরে মারধর শুরু করে। সে সময় রিকশা চালককে বাঁচাতে যায় সোহাগ নামে এক এইচএসসি পরীক্ষার্থী। কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগকে ছুরিকাঘাত করে বখাটে হৃদয়। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় সোহাগের। মামলাটির ছায়া তদন্ত করতে গিয়ে ওই ঘটনায় সরাসরি জড়িত সাদ ও নাদিম সহ পরোক্ষ মদতদাতা উত্তরার কিশোর গ্যাং, বিগ বস ডান্সার ক্লাব ও শাকিল সানি গ্রুপের আরও 4 জন, ছোটন, শাকিল, সুমন ও শাওনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের বিমানবন্দর জোনাল টিম। একজন আরেকজনের স্কুলটা বড় হয়েছে, বড় হওয়ার জন্য কেউ কেউ কাউরে মারে, কেউ কাউরে কোপ দেয়, আবার এর ভিতরে অনেক সময় দুর্ঘটনা, অনেকে মারা যায়। কখন কারোর সাথে গ্যাঞ্জাম হলে সে চাকু নিয়ে সবাই বের হয়ে যেত, যে যারা পারত হের কোষ মারত। মামলা ভিন্ন নয়টা মামলা আছে, মাদার মামলা, ডাকাতি মামলা, মারামারি মামলা, অস্তুতি ডাকাতির মামলা। ওই হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত হৃদয় ও রাসেল এখনও পলাতক। তারা উত্তরার বিগ বস ডান্সার ক্লাবের সদস্য বলে জানিয়েছে পুলিশ। ওদেরকে যদিও দেখছি আমি যে বয়স 20-এর উপরে এখন, কিন্তু এদের পিসিপিআর ঘেড়ে দেখছি যে এরা 16 বছর, 17 বছর, 18 বছর বয়স থেকেও মামলা খেয়ে আসছে। তার মানে কি, এটা কিশোর গ্যাং যেটা আগে ছিল ধারাবাহিকতা, সেটা হয়তো আমরা ভেঙে দিতে সক্ষম হয়েছি, বাট তার রেশ কিন্তু রয়েই গেছে। জানা গেছে উত্তরায় অন্তত 20-25টি কিশোর গ্যাংয়ের অস্তিত্ব রয়েছে। এর মধ্যে বিগ বস ডান্সার ক্লাব, 7 স্টার, 9 স্টার, ডিস্কো বয়েজ, শিকদার, পিকে, চাপাতি সুমন, দুধ শামিম, আলতাফ, মামুন শিশির, পরাগ সাকিব ও শাকিল সানি গ্রুপ এখনও আধিপত্য বিস্তার করছে উত্তরার বিভিন্ন এলাকায়। এই ধরনের গ্যাং কারা এর পৃষ্ঠপোষক করতেছে, কারা এর পিছনে আছে, কারা কারা এইভাবে করে, তা এখানে গিয়ে আমরা দেখি কিশোর গ্যাংয়ে যারা সদস্য তারা খুবই লোয়ার শ্রেণীর, এদেরকে আমাদের কর্মক্ষম করতে হবে, তাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসতে হবে। তবে তাদের সকল কর্মকাণ্ডই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।